মার্কিন সেনা সরতেই দেড় মাসে আফগানিস্তান দখল তালিবানের হুমকি ভারতকেও দেশের সুরক্ষা নিয়ে কতটা উদ্বেগ আমরা এ নিয়ে আলোচনা করব তবে তার আগে এই মুহূর্তে সরাসরি আরেকবার আপনাদের নিয়ে যাব আটারি ওয়াঘা সীমান্তে Oh!
और समय जो भी दर्शक इस स्टेडियम में खड़े हैं आप सभी से विनम्र करते हैं कि अपने स्थान पर सरासरि आटारी वाघा सीमांत थेके देखछिलेन बीटिंग रिट्रीट शुरू करछि आमादेर एई मुहूर्तेर आलोचना अफगानिस्ताने तालिबानी शासन आनुष्ठानिक भावे शुरू हवा एखन शुधुमात्र समयेर अपेक्षा कारण एई मुहूर्तेर खबर आसछे जे अशरफ गनी अफगानिस्तानेर जिनि प्रेसिडेंट तिनि देश छेड़े चले गेछेन अर्थात आनुष्ठानिक भावे तालिबान राज आबारो शुरू होते चलेछे अफगानिस्ताने आमी सरासरि कथा बोलबो ब्रिगेडियर दत्तर संगे शुधुमात्र एखानेई नय ब्रिगेडियर दत्त तालिबानेर तरफे एई हुमकिओ देवा होच्छे जे भारत जदि कोनो कारणे भावे तारा अफगान सेनाके साहाज्य करबे ताहले तादेर फलेर जन्य प्रस्तुत थाकते हबे अर्थात हुमकि हुशियारी एकेबारे परिष्कार पाकिस्तान किभाबे तालिबानदेर एकेबारे साहाज्य करेछे मददपुष्ट सेटाओ सकलेर जाना স্টেট স্পন্সর টেরোরিজম পাকিস্তান একেবারে ওপেন সিক্রেট কতটা উদ্বেগের ভারতের জন্য প্রথম কথা আপনাদের বলে রাখি যে ইতিহাসের পরিহাস আজ থেকে 45 বছর আগে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক এইভাবে হানয় থেকে पाली चिलो आज तादेर 3000 ट्रूप डिप्लॉय करते हुए चे शुद्ध तादेर दूतावास के दूतावास स्टाफ एवं उधर किचु जरा उधर उधर हेल्प करे चे तादेर इवैक्यूएट करात जन्ने एक ता कथा जो बाइडेन प्रेसिडेंट जो बाइडेन 31 তারিখ পর্যন্ত সময় দিয়েছিলেন এটা করার জন্য কিন্তু যে ঝড়ের গতিতে তালিবান এগিয়ে আসছে এটা ওদের কল্পনার বাইরে ছিল
গত তিন দিন ধরে আমেরিকান এমবাসি দূতাবাসে খুব ডেসপারেটলি কাগজ পোড়ানো এবং কাগজ শেডিং চলছে। এটা থেকে কি প্রমাণ হলো যে আমেরিকাও এটা ধারণা করেনি যে এত স্পিডে আসবে, হিটলারের ব্লিৎজক্রিগের সমান। অন্য একটা কথা হচ্ছে যে তালিবান এতটা অ্যাডভেঞ্চারাস কেন হলো, ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা সমঝোতা হয়েছে। ইরান, রাশিয়া এবং চায়না একটা সমঝোতা হয়েছে যে তোমরা কোনো জায়গায় কিছু উদ্বেগ, তোমাদের কোনো কারণ নেই, তার কারণ আমরা তোমাদের কোনো রকমের ট্রাবল দেব না ভারতের নিরাপত্তার জন্য। এইটাই আমি এখানে আসতে চাইছিলাম। সমীর মিত্র, কতটা উদ্বেগের? প্রথম কথা আমি বলে নিই যে সুপার পাওয়ার যারা রয়েছে, দেখা যাচ্ছে যে আফগানিস্তান তাদের খেলার মাঠ হয়ে রয়েছে। যখন আসলাম যখন ইচ্ছে হলো চলে আসলাম, যখন ইচ্ছে হলো এই আফগান সাধারণ নাগরিক তাদের এই তালিবানদের মতো এরকম হিংস্র মানুষদের সামনে তাদের ছেড়ে রেখে চলে যাচ্ছে। অলরেডি তারা জানে যে ভারতবর্ষ আফগানিস্তানের সঙ্গে সবসময় একটা সুসম্পর্ক রাখতে চায়, এবং সেই সুসম্পর্ক রাখার জন্যে হয়তো ভারতকে হতে পারে যে যখন আজকে বাইডেন যেটা বলেছেন যে সেক্রেটারি অফ স্টেটের সঙ্গে আলোচনার পরে যে ট্রুপস লেভেল হয়তো 5,000 নিয়ে যাবেন, যাতে আমেরিকান এম্বাসি কিংবা কনসুলেটে যারা রয়েছেন তাদের প্রত্যেককে সেফ ইভাকুয়েশনের জন্যে। নট অনলি দ্যাট, বাকি ইউরোপিয়ান কান্ট্রিজ অলসো তাদের অ্যাডভাইজারি নোট অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের কনসুলেট এবং এম্বাসি হাই কমিশনে যে তোমরা ঠিক মতো কিন্তু নিজেদের সতর্ক রাখো এবং ধীরে ধীরে ইভাকুয়েশন হবে। ইতিমধ্যে ওরা ওদের যেটা বলেছে তালিবান, সেটা হচ্ছে যে ভারতবর্ষ যদি এর মধ্যে কোনো রকমভাবে জড়িত হয় তাহলে কিন্তু তাদের ফল ভালো হবে না। একেবারে এই খবরও উঠে আসছে যে দানিশ সিদ্দিকী, যখন প্রথমে এই খবর পাওয়া গেছিল যে ক্রস ফায়ারে তার মৃত্যু হয়েছে, এখন জানা যাচ্ছে যে আইডেন্টিফাই করা হয়েছে ভারতীয় ফটো জার্নালিস্ট, তারপর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি 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 এখানে ইমন কল্যাণ লাহিড়ির কাছে আসবো, একটা ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হয়েছে, ফিরছি দ্রুত। পাকিস্তানের কথা হচ্ছিল, আমি এবার চীনের প্রসঙ্গে আসি। খবর পাওয়া যাচ্ছে যে 28 জুলাই তালিবানের একটা ডেলিগেশন চীনের তিয়ানজিয়ানে চীনের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ আলোচনা করেছে। এই রকম একটা জায়গায় যখন ডোকলাম থেকে শুরু করে গালওয়ান এখনও আমাদের স্মৃতিতে টাটকা, কি অবস্থান ভারতের হওয়া উচিত? দেখুন, ভারতের অবস্থান অনেকদিন আগেই স্পষ্ট হয়ে যাওয়া উচিত। এখানে এখন মনে রাখতে হবে যে আহমেদ জালালি, যিনি ইন্টারিম সরকারের প্রধান হতে চাইছেন এবং ক্ষমতার হস্তান্তরিত হতে চলেছে কিন্তু, এবং সেখানে আবদুল্লাহ তিনি মিডিয়েটার হিসেবে রোল প্লে করছে আফগান প্যালেস্টাইনিয়ান মানে প্রেসিডেন্সিয়াল প্যালেসে। তো আমার মনে হয় এই অবস্থায় ভারতের অনেকদিন আগে থেকে সতর্ক হওয়া উচিত। 21 বছর ধরে যে দেশ তাদের রিকনস্ট্রাকশন করবে বলেছিল, তাদের নতুনভাবে সাজিয়ে তুলবে বলেছিল, তারা সৈন্য প্রত্যাহার করে নিল আর ভারতবর্ষকে বলল তোমরা সেখানে নার্স পাঠাও, ডাক্তার পাঠাও, অন্যান্য যে সুযোগ সুবিধা, ইকোনমিক ইনভেস্টমেন্ট করো। আজকে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডআপে $3 বিলিয়ন এখনো পর্যন্ত ভারত সরকার ইনভেস্ট করেছে। অ্যাবসলিউটলি, আজকে তার দায় নেই, আজকে তার দায় নেই। আমাদের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক দীর্ঘদিনের, রবীন্দ্রনাথের কাবুলিওয়ালার যদি আমরা দেখি দেখবো বহু আফগান এই ভারতবর্ষের মাটিতে আসতো। আজকে দিনে দাঁড়িয়ে এই সম্পর্কটা দায়িত্ব নিয়ে পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র নষ্ট করছে, এবং যেভাবে ভাওতা দিয়েছে, শুধুমাত্র আফগান যে সরকার তাদের তো ভাওতা দেয়নি, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের তো ঠকায়নি, ঠকিয়েছে ভারতবর্ষের মতো দেশকে। আজকে নিশ্চয়ই তালিবানিদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সমঝোতা হচ্ছে, নইলে এইভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নন স্টেট অ্যাক্টর যারা তালিবানি, তাদের হাতে অস্ত্র আসতে পারে না। এক, তারা এইভাবে একটার পর একটা শহর দখল করতে পারে না, কারণ আন্তর্জাতিক আইন আছে, কালেকটিভ সিকিউরিটি আছে, কোনো মেজার্স কেন ইউনাইটেড নেশনসে নেওয়া হচ্ছে না এই মুহূর্তে, কারণ আমাদের দক্ষিণ এশিয়া যে অঞ্চল, এই অঞ্চল অঞ্চলের শান্তি বিঘ্নিত হতে চলেছে যে অত্যাচার তালিবানিরা আগে করেছে সামগ্রিকভাবে। আমি বিমানের সঙ্গে একেবারে একমত, কারণ আমার আরও যেটা ভয়ঙ্কর লাগছে যে ডিপ্লোম্যাটিক গ্লোব, যে ডিপ্লোম্যাটিক এরিয়া নেয় এরেনায় ভারতবর্ষে বেশ কিছুটা অ্যালিয়েনেটেড হয়ে গেছে।
आज के भारत जो विश्वास आगे करत जो भारतवर्ष जो कथाटा बोलबे किंबा जो काजटा करबे सेटा खाली शुद्ध भारतवर्षर जन्य नय किन्तु आज के जेटा हुए गेछे आमार मने हय सेई विश्वासटाई कोथाटा चिड़े एसे गेछे जे भारतवर्ष एखन जे रोलटा प्ले करार सुयोग तारा पेयेछिलो सेई जायगाय बोधहय सेटा ओरा करते पारेनि एबं जे कथाटा एकबार आगे बला हलो जे तालिबान पाकिस्तान तालिबानी एबं जे एई तालिबान एरा जदि आबार से एकत्रित होय कारण पाकिस्तान जदिओ बोलछे इमरान खान जे आमरा ओदेर संगे कोनो रकम नेई आमादेर मेलमिश नेई কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে এটা একান্তভাবে আরেকটা আরেকটা আশঙ্কার জায়গা ব্রিগেডিয়ার দত্ত তালিবান যেভাবে একটা গোটা দেশের দখল আবারো নিয়ে নিয়েছে ফলে অন্যান্য যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে হাক্কানি বলুন আলকায়দা বলুন আইএসআইএস তারা আবার মাথাচাড়া দিয়ে উঠবে না তো যদি তা হয় তাহলে শুধু ভারত নয় সারা বিশ্বের কাছে আশঙ্কা সেটাই আমার বক্তব্য যদি তালিবানি টেক ওভার এরকম ক্ষিপ্র গতিতে হয় আমাদের प्रचुर चिंतार कारण आछे समस्त जवान हट्टाकट्टा लोकगुलो तादेर एनर्जी डाइवर्ट करार जन्ने पाकिस्तान डेफिनेटली ओदेर आमादेर एगेंस्टे डिप्लय करबे किन्तु आमी आपनादेर आरेकटा कथा बोले राखते चाई जारा तालिबानदेर विश्वास करछे तादेर इमैच्योरिटी खुबी परिष्कार एई लोकगुलो काउके स्पेयर करबे ना সিনকিয়াঙ্গে যে মুসলমানদের উপরে অত্যাচার হয়েছে ইসলামিস্টদের উপরে তার প্রতিশোধ ওরা নেবে চায়না তার জন্য প্রস্তুত থাকতে হবে শিয়া ইরান ভারতে সতর্ক থাকার এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন এমনটা কিন্তু বলছেন বিশেষজ্ঞরা আলোচনা এখানেই শেষ করব সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র এবিপি আনন্দে।